বিএনপি চ্যানেল আগামীর বাংলাদেশ। যুক্তি মুক্তি যাকে বলে আইনের শাসন, দেশে সুষ্ঠু আইনের শাসন আছে বলেই আমি একজন থার্ড জেলার হয়েও নিজের বাবার সম্পত্তি বুঝে পেয়েছি। আর আমি শুধু একা না, দেশের সব নারীরাই এখন স্বাবলম্বী, অধিকার সচেতন, সব মানুষ মানে মানুষ। আর তাই তো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও হাসি খেলায় জীবন কাটাচ্ছে তাদের মতো করে। সাবধানে রাখবেন, দেখে রাখবেন ওকে, বাই। মাথা গোজা ঠাই তো মিলেছে, কিন্তু পরিবার, তাদের মুখে ভাত তো দিতে হবে। দেশে কলকারখানা বাইরেছে, তাতে সবার কাজও মিলেছে। 2006-07 সালে একদিনের মজুরি দিয়ে 4 কেজি চাল কিনতে পারতাম, কিন্তু এখন কিনতে পারি 12 কেজি। দেশের উন্নয়নের সাথে সাথে আমাদের জীবনেও আসছে উন্নতি। যা ছিল কল্পনা তাই এখন বাস্তব। যোগাযোগ এখন শুধু রাস্তা নদীতে আটকে নেই, চাইলে আমি যে কোনো জায়গায় বসেই কাজ করতে পারি আমেরিকার অফিসে ফ্রিল্যান্সার হয়ে। সবই ইন্টারনেটের ম্যাজিক, এটাই তো স্মার্ট বাংলাদেশ। এই যে দেখুন, পেমেন্ট পাঠিয়ে দিয়েছে মোবাইলে। মোবাইল আর কম্পিউটার যেদিন থেকে সরকার আমাদের জন্য সহজ করে দিল, সেই দিন থেকেই মূলত আমরা বিশ্বের মাঠে চলে আসলাম। বর্তমানের প্রযুক্তির সাথে আসলে কোনো যুক্তিই খাটে না।